গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস এইটের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলির র্যাপিড রিডার ছেলেবেলার চ্যাপ্টার 3টি নিয়ে, যেটা তোমাদের মিড টার্মের সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে। আমি প্রত্যেকটি লাইন ওয়াইজ পড়ে যাচ্ছি এবং বোঝানোর চেষ্টা করছি, তোমরা ফলো করবে। কাল রাত্রি থেকে মেঘের কামানি, কেবল চলছে বৃষ্টি, গাছগুলো বোকার মতন জুবুথুবু হয়ে রয়েছে, পাখির ডাক বন্ধ। আজ মনে পড়ছে আমার ছেলেবেলার সন্ধেবেলা, আর রবীন্দ্রনাথের কোনো এক ছেলেবেলার সন্ধ্যের কথা বলা হয়েছে, যেদিন সারাদিন বৃষ্টি হচ্ছিল, গাছগুলো যেন বোকার মতো দাঁড়িয়েছিল, পাখির ডাকও যেন বন্ধ। তখন আমাদের ওই সময়টায় কাটতো চাকরদের মহলে, অর্থাৎ রবীন্দ্রনাথের ছেলেবেলার কথা বলা হয়েছে, যে সময়টা তাদের বেশিরভাগই কাটতো চাকরদের মহলে, অর্থাৎ চাকরদের দেখাশোনায়। তখন ইংরেজি শব্দের বানান আর মানে মুখস্থের বুক ধরার সন্ধ্যাবেলা ঘাড়ে চেপে বসেনি, অর্থাৎ ঠিক তখনও রবীন্দ্রনাথকে ইংরেজি শব্দ মানে মুখস্থ করা বা সেই শব্দগুলো তাদের ঘাড়ে চেপে বসেনি। রবীন্দ্রনাথের সেজদা বলতেন, সেজদা ছিলেন হেমেন্দ্রনাথ ঠাকুর, যে আগে চাই বাংলা ভাষার গাঁথুনি, তারপরে ইংরেজি শেখার পত্তন। তাই যখন আমাদের বয়সী স্কুলেরা সব গড়গড় করে আউড়ে চলেছিল, আই এম আপ, আমি হই ওপরে, হিজ ডাউন, তিনি হন নিচে, তখনও বিএডি ব্যাড আর এমএডি ম্যাট পর্যন্ত আমার বিদ্যা পৌঁছায় নাই। অর্থাৎ রবীন্দ্রনাথের ছেলেবেলায় অন্যান্য ছাত্ররা যখন ইংরেজি সেন্টেন্স তৈরি করতে শিখেছিল, রবীন্দ্রনাথকে ঠিক তখনও ওই শব্দ গঠন করেই সীমাবদ্ধ থাকতে হয়েছিল। নবাবী জবানিতে চাকর নকরদের মহলকে তখন বলা হতো তোষাখানা, অর্থাৎ চাকর নকররা যে জায়গাটাকে থাকতো সেই জায়গার, সেই মানে অর্থাৎ চাকর নকরদের সেই যে সীমানাটা, যেই জায়গাটা ওরা দখল করে থাকতো, সেটাকে বলা হতো তোষাখানা। যদিও সেকালে আমিরি দশা থেকে আমাদের বাড়ি নেমে পড়েছিল অনেক আগেই, তবুও তোষাখানা, দপ্তরখানা, বৈঠকখানার নামগুলি ছিল ভিতাকরে। অর্থাৎ সেই সময় রবীন্দ্রনাথ সেই সময় কথা বলছে যখন জোড়াসাঁকো ঠাকুর পরিবারের কিছুটা যে কী বলবো খ্যাতি সেটা কিছুটা নেমে গেছে, তারপরেও বৈঠকখানা, দপ্তরখানা সেই শব্দগুলি এখনও ওদের বাড়িতে প্রচলিত ছিল। সেই তোষাখানার দক্ষিণ ভাগের বড় একটা ঘরে কাঁচের রেডির তেলের আলো জ্বলছে মিটমিট করে। তো সেই তোষাখানার কোনো একটা ঘরের কথা বলছে যেখানে রেডির তেলে আলো জ্বলছে, অর্থাৎ যে আলোটা জ্বালানো হচ্ছে তেল দিয়ে, সেই তেলটা ছিল রেডির, এবং দেয়ালে ছিল গণেশ মার্কা কালী মায়ের পট, তার পাশে রয়েছে টিকটিকি পোকা শিকারে। ঘরে কোনো আসবাব ছিল না, মেঝের ওপরে ছিল একটা ময়লা মাদুর পাতা। জানিয়ে রাখি আমাদের চাল ছিল গরিবের মতো, তো রবীন্দ্রনাথ ঠাকুর পরিবারে জন্ম ছিলেন ছিল বলে খুব মানে গর্ব করে ভালো পোশাক আশাক পরে ঘুরতো, ব্যাপারটা ঠিক তা না, ওদের চালটা গরিবের মতোই ছিল, অর্থাৎ সাধারণ পোশাক পরেই ওদের জীবনযাপন চলত। গাড়ি ঘোড়া ছিল না বললেই চলে। বাইরের তেঁতুলতাল গাছের তলায় ছিল একটি চালাঘর, সেখানে একটা পালকি ছিল আর একটা ছিল বুড়ো ঘোড়া। পরনের কাপড় ছিল নেহাত সাদাশীতে, অনেক সময় লেগেছিল মোজা উঠতে পায়ে, অর্থাৎ পায়ে যে মোজা পড়তে পড়তে প্রায় বেশ বড়ই হয়ে গেছিলো রবীন্দ্রনাথ সেটাই বলেছে। যখন ব্রজেশ্বরের ফর্দ এড়িয়ে, ব্রজেশ্বর ছিল রবীন্দ্রনাথের বাড়ির যে চাকর, সে চাকরদের মধ্যে অন্যতম প্রধান, তো বলছে যখন ব্রজেশ্বরের ফর্দ এড়িয়ে জলপানের জন্য বরাদ্দ হতো পাউরুটি আর কলাপাতা মোড়া মাখন, মনে হলো আকাশটা যেন হাতের নাগাল পাওয়া গেলো। অর্থাৎ প্রত্যেক দিনের নিয়ম করে একই রকম খাবার এড়িয়ে যখন নাকি পাউরুটি আর মাখন এর ব্যবস্থা করা হতো, তখন মনে হতো যেন রবীন্দ্রনাথ হাতের কাছে না আকাশকে নাগাল পেয়ে গেছে। সাবেক কালের বড় মানুষই ভগ্নদশা সহজে মেনে নেবার তালিম চলছিল। আমাদের এই মাদুর পাতা আসরে যে চাকরটি ছিল তার নাম ছিল ব্রজেশ্বর। চুলে গোফে লোকটা কাঁচা পাকা, মুখের ওপর টান পড়া শুকনো চামড়া, গম্ভীর মেজাজ, কড়া গলা, চিবিয়ে চিবিয়ে কথা, অর্থাৎ তার চেহারা এবং তার বর্ণনাটা দিল লেখক। এবার কি বলেছে দেখো, তার পূর্বমণি অর্থাৎ ব্রজেশ্বরের যে পূর্বমণি, অর্থাৎ আগে যেখানে কাজ করতো, তিনি ছিলেন লক্ষ্মীমন্ত, একজন নাম ডাকওয়ালা। সেখান থেকে তাকে নামতে হয়েছে আমাদের মতন ছেলেদের দেখাশোনা করার কাজে। শুনেছি গ্রামের পাঠশালায় নাকি সে গুরুগিরিও করেছে, তা গ্রামের পাঠশালায় সে নাকি টিচারও ছিল আমাদের এই ব্রজেশ্বর। এই গুরুমহাশয়ের ভাষা আর চাল ছিল তার শেষ পর্যন্ত, বাবুরা বসে আছেন না বলে সে বলতো অপেক্ষা করে আছে, অর্থাৎ যে কী শব্দ ব্যবহার করতো সেটাও রবীন্দ্রনাথের মুখস্থ ছিল সেই ব্রজেশ্বর। তো এই কথাটা এইভাবে বলতো যে বাবুরা বসে আছেন কথাটি না বলে সে বলেছে অপেক্ষা করে আছে। শুনে বাড়ির মনিব যারা ছিল অর্থাৎ বড় মানুষরা হাসাহাসি করতেন। যেমন ছিল তার গুমর তেমনি ছিল তার সূচিবাই। কী করতে দেখো যে স্নানের সময় সে পুকুরে নেমে উপরকার তেল ভাসা জলে দুহাত দিয়ে সরিয়ে পাঁচ সাতবার ঠেলে দিত সেই জলটাকে, তারপর ঝুপ করে ডুব দিত।
অর্থাৎ তার সূচি পায়ের বলছে, অর্থাৎ পুকুরে গিয়ে স্নান করার সময় কী করতো, সামনে জলটাকে 5-7 বার 2 হাত দিয়ে সরাতো, সরিয়ে তারপর ডুব দিত। স্নানের পর পুকুর থেকে বাগানের রাস্তা দিয়ে ব্রজেশ্বর এমন ভঙ্গিতে হাত বাঁকিয়ে চলতো যেন মনে হতো বিধাতার এই নোংরা পৃথিবীটাকে পাশ কাটিয়ে চলতে পারলেই সে জাত বাঁচে। অর্থাৎ সে পুকুর পার থেকে বাড়ি আসতো যে বাগানটা পড়তো, সেই বাগানের নোংরা আবর্জনা সে এমনভাবে পা টিপে টিপে পার হতো মনে হতো পৃথিবীর এই অন্ধকারগুলোকে সে পার করে আসতে পারলেই যেন সে বাঁচে। তার চালচলনে কোনটা ঠিক কোনটা ঠিক নয় এ নিয়ে খুব ঝোঁক দিয়ে সে কথা কইত। এদিকে তার ঘাটটা ছিল একটু বাঁকা, তাতে তার কথার মান বাড়ত, কিন্তু ওরই মধ্যে একটা খুঁত ছিল গুরুগিরিতে। ভেতরে ভেতরে তার আহারে লোভ ছিল, অর্থাৎ খাবারের প্রতি তার ভীষণ লোভ ছিল। আমাদের পাতে আগে থাকতো ঠিকমতো ভাগে খাবার সাজিয়ে রাখা তার নিয়ম ছিল না, অর্থাৎ রবীন্দ্রনাথের যে ঠাকুর বাড়ির যে ছোটো ছেলে মেয়েরা আছে তাদের জন্য যে খাবার আগের থেকে সাজিয়ে রাখবে সেটা ছিল না। আমরা খেতে বসলেই সে ব্রজেশ্বর কী করতো, একটা একটা করে লুচি দুলিয়ে ধরে দিয়ে জিজ্ঞেস করতো আর দেবো কি, কোনো উত্তর তার মনের মতো সেটা বোঝা যেত, অর্থাৎ তার সে কী উত্তরটা আশা করতো সেটা তা বোঝা যেত তার গলার সুর দেখে। আমি প্রায়ই বলতাম চাইনি, তারপর আর সে পিড়াপিড়ি করতো না। দুধের বাটিটার ওপর তার ছিল অসামাল রকমের টান, আমার মোটেও ছিল না। সেলফওয়ালা একটা কাঠের আলমারি ছিল, তার মধ্যে একটা বড় পেতলের বাটিতে থাকতো দুধ আর কাঠের বাক্সতে থাকতো লুচি তরকারি। বিড়ালের লোভ ছিল জালের বাইরের বাতাসে শুকে শুকে বেড়াতো, অর্থাৎ বিড়াল কী করতো সেই কাঠের আলমারির পাশে শুকে শুকে বেড়াতো। এ হলো গল্পটির প্রথম পার্ট। সেকেন্ড পার্টে আমি চ্যাপ্টারের শেষ অংশটুকু কমপ্লিট করবো। এবার তোমরা ওয়ার্কশিট এবং কোশ্চেন আনসারগুলো অবশ্যই কমপ্লিট করে নেবে। ধন্যবাদ।